ভালো লাগছে, বাট আগের বারের থেকে এইবারে প্রোগ্রামে অংশগ্রহণ করাটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এবার বুঝিয়ে দিয়েছেন যে আসলেই আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের জনমতময়ী মা সবসময় আমাদের চলচ্চিত্রে ছিলেন এবং আমাদেরকে নিয়ে আছেন, এটা তারই আরেকটি বড় প্রমাণ। এই যে আমাদের এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন, যেখানে মানে আমরা সবাই অনেকটা বেশি কাজ, বিশেষ করে আমরা যেন নিজের পার্সোনালি, যে আমাদের কাজ তো লোকজনের মধ্যেই বেশি হয়, তারপরে উনি আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করেছেন, উনি ভার্চুয়ালি আমাদের সাথে অ্যাড হয়েছেন, তারপর আমাদের যে ইন্সপিরেশনটা দিচ্ছেন যে তোমরা কাজ করছো, করো, আছি আমরা তোমাদের সাথে, এটাই অনেক পরম পাওয়া। আর সাথে সাথে একটি কথাই বলবো যে এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে, যেমন আমাদের প্রাইম মিনিস্টার নিজে এবং আরও যারা আছেন মন্ত্রী মহোদয়রা এবং আমরা যারা আর্টিস্টরা যে একবদ্ধ হয়ে আছি, শুধু আমাদের সাথে আরেকটু যুক্ত হতে হবে আমাদের দর্শকদেরকে। তো এইভাবে হয়ে গেলে আমাদের এই চলচ্চিত্রটা আরও অনেক বেশি দূরে গিয়ে যাবে। খুব ভালো লাগছে আজকে পারফরমেন্স করে, হতাশ হইনি, সবাই ভালো থাকবেন। আসলে কাজের আক্ষেপ সবসময় থাকবে, হয়তো মৃত্যুর দিনের আগ পর্যন্তও থাকবে যে আর একটা ভালো কাজ করলে ভালো লাগতো। অবশ্যই একজন আর্টিস্ট হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা এটা অনেক বেশি আবেগের এবং এটা কাজের মর্যাদা, বাট আমি তার চেয়ে কোনো অংশ কমও পাইনি। এই যে বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি, বিজ্ঞ মহোদয়রা যারা আছেন তারা আমাকে যে আদর করেন, যে স্নেহ করেন, আমার বিপদ আপদে সবসময়ের পাশে থাকেন, তো আমার কাছে মনে হয় এটাই বা কম কিসে। আক্ষেপ না, ভালো লাগার জায়গা, হয়তো বা আজকে পাইনি, সামনে পাবো, তার চেয়ে সামনে পাবো, যেহেতু আমি কাজ করছি, কাজ করবো, এটাই আমার দর্শকদের কাছে চাওয়া পাওয়া। হ্যাঁ, প্রিয় কমলা নিয়ে তো আমার গত বছরই একটা প্ল্যানিং ছিল, যার জন্য আমি অনেক কাজ আসলে মাইনাস করে এখানে কাজ করেছি, তো আলটিমেটলি ছাড়পত্র পেয়েছে, এটা খুবই আনন্দের একটি বিষয় এবং ভালো লাগার একটা বিষয়। সুন্দরভাবে রিলিজ হয়ে গেলে দর্শক যদি সুন্দরভাবে নেয় তাহলে ভালো লাগাটা আর অনেক বেশি ভালো লেগে যাবে। আমি মেসেজ তো অবশ্যই প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু থাকে, হয়তোবা যেহেতু এটা আমাদের একটা যুদ্ধভিত্তিক সিনেমা, অবশ্যই এখানে খুবই ভালো মেসেজ আছে। আর আমি যে কথাটা শুরুতেই বললাম যে এই যে এত প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আমাদের প্রাইম মিনিস্টার, সে হয়তোবা ভিজুয়ালি আসেনি বাট ভার্চুয়ালি কিন্তু আমাদের সাথে সে যে আমাদের সাপোর্টটা দিচ্ছে, আমাদেরকে যে ভালোবাসা দেখাচ্ছে বা যে অনুপ্রেরণা দিচ্ছে, এটার একটা সেক্টর। তো এখানে শুধুমাত্র আমরা সবাই, আমাদের মন্ত্রী মহোদয় বা আমাদের পিএম বা আমাদের সরকার প্রধান আছেন, সাথে একটু আমাদের দর্শকরা যদি যুক্ত হয়ে যায় তাহলে মনে হয় যে একদম সোনায় সোহাগে, যাকে বলে। তো আমি আশা করব আমার দর্শকরা অবশ্যই আমাদের সাথে আছেন, সিনেমার সাথে আছেন, আমার ব্যক্তিগত জীবনের সাথে তো সারাজীবনই আছেন। তো আসলে আই রে আপা আমার নিয়ে বসছে এবছর, হ্যাঁ 2021 সালটা আমি চাই আমার যারা বন্ধু, আমার সহযোগী, আমার পরিচিত অপরিচিত যারা আছেন তাদের অনেক ভালো কাটুক, এই শুভকামনা দিয়ে শুরু করব। কারো যেন জীবন থেকে প্রিয়জন, প্রিয় কিছু না হারায়। আর সাথে সাথে এটুকু বলবো যে আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশন, খুব দ্রুত আমরা যেন এখান থেকে মুক্তি লাভ করতে পারি, এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। তাহলেই হবে কি, ডে বাই ডে আমাদের ভালো কাজের আশা আসবে, আশা জাগবে এবং সেই কাজটি আমরা করতে পারবো। আসলে এই কথাটা হচ্ছে আমার মা চেয়েছিলেন যে আমি একটা এরকম প্রযোজনা সংস্থার নাম আমি করি, কারণ বিগত একটা ছোট্ট একটা ইস্যু ছিল এরকম যে আমি এত কাজ করার পরেও আমার এত বছরের অভিজ্ঞতাটাকে একটু ছোট চোখে দেখা হয়েছিল, যেটা সবসময় আমার প্রত্যেকটা কাজে ইন্সপায়ার আমার মা, তো এটাও সেরকমই। তা আমার মা বেঁচে থাকতে নামটা দিয়েছিলেন, তা আমার কাছে মনে হয়েছিল যে গত বছর 2020 সালটা আমার মাকে হারিয়েছি, তার নামটা যেন আমি অ্যাটলিস্ট নিউজ আসলে যেন বলতে পারি, আপনি কেন আসলে, কেন ওই সংস্থায় আসলেন, তখন কিন্তু তার রেশিওটা চলে আসবে। শুধু তাকে বেঁচে রাখার জন্যই চেয়েছি যে ওই সালে এই নামটা আমি একটা কী বলে লিস্টেড হয়ে যাই। দেখা যাক আসলে পরিস্থিতির উপর ভিত্তি করে হয়তো বা কাজের পরিধি এগোবে সামনে। থ্যাংক ইউ। সালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। এই শীতের ভিতর মঞ্চ কাঁপাতে দেখা মিলল
অপু বিশ্বাসের সাথে ফেরদৌস, সাইমন পরি ও আরো অনেকে। চলুন দেখি বিস্তারিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিনেমার সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 অনুষ্ঠানে এই করোনার প্রকোপ থাকলেও বিশেষ ব্যবস্থায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে 40 মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন বিটিভির মহাপরিচালক এস এম হারুনা রশিদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিনেমার গানে মঞ্চ মাতালেন 5 তারকা। এর মধ্যে জুটি বেঁধে নাচ করেছেন অপু বিশ্বাস, ফেরদৌস আহমেদ, সাইমন সাদিক ও মাহিয়া মাহিন এবং এককভাবে নুসরাত ফারিয়া। তারা একাধিক গানে নাচ পরিবেশন করেছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু থেকে শেষ হয় সাদি ইসলাম মো ও ওয়াদারিহাট দলের নৃত্য পরিবেশনায়। এছাড়াও গান গেয়েছিলেন লিজা ঐশী সহ আরো 3 শিল্পী। দুটি পর্বে ভাগ করা চলচ্চিত্র অনুষ্ঠানে অনুষ্ঠানটিতে পুরস্কার প্রদান করা হয়, যার দ্বিতীয় ভাগে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বন্ধুরা, অপু বিশ্বাস আবারও মঞ্চ মাতালেন। অনেকদিন পর স্টেজে পারফর্ম করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের ওজনটাকে অনেকটাই কমিয়েছে, যা এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে অপুর ডান্স? কমেন্ট করে শেয়ার করুন আপনার মতামত। এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।